عليكم ورحمة الله. এটি হলো এসএসসি সিজনশীল কৃষি শিক্ষা শর্ট সিলেবাস 2023। আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বিস্তারিত সূচিপত্র আছে। এই শর্ট সিলেবাসে কি কি রয়েছে সূচিপত্রটি একটু দেখে কষ্ট করে দেখে নিন, ভিডিওটিকে স্কিপ করবেন না। মূল বইয়ের বাইরে আরও শীর্ষস্থানে স্কোর প্রশ্ন উত্তর সৃজনশীল, তো আপনারা দেখে নিন। একটু ঝুম দিচ্ছি কি কি রয়েছে এখানে, আপনার কোনটা প্রয়োজন। পিডিএফ লিঙ্কটি আপনারা কিভাবে পাবেন এখানে 24টি পেজ আছে, আপনারা দেখে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো। আশা করতেছি লেখাগুলি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেকে প্রশ্ন করছেন ভাই পুরো বইটা দেন, এই দেন সেই দেন, ওই পুরো বই দেওয়া কিন্তু সম্ভব না। বই থেকে কিউআর কোড দিয়ে শুধু এটুকু বের করতে পেরেছি আমি, তো যেতটুকু বের করতে পেরেছি এতটুকু আপনার সাথে শেয়ার করতেছি। যদি এর বেশি কিছু করতে হয় অবশ্যই আমার বইটি একটি একটি পেজ করে স্ক্যানিং করতে হবে, আর একটি একটি বই স্ক্যানিং করে ভিডিও তৈরি করা, পিডিএফ দেওয়া আসলে অনেক কঠিন কাজ। যারা ভিডিও বানায় বা এভাবে স্ক্রিনিং করে তারা বলতে পারে যে আসলে বই থেকে পিডিএফ তৈরি করা অনেক কষ্টের কাজ, কারণ একটা একটি 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 করে স্ক্রিনিং করা, তারপরে ম্যাচিং করা, তারপর লেখা ঘোলা আসলো না এক সাইড কেটে গেল, সবগুলি বিষয় খেল দেখি কিন্তু একটা বইকে স্ক্যানিং করা হয় পিডিএফ আকারে। যতটুকু সম্ভব এতটুকু ভালো করার চেষ্টা করি, পুরো পুরোপুরি সম্ভব না 100% এই বইয়ের মতো। তো ইসলাম শিক্ষা ইসলাম উন্নতি শিক্ষার সেই বইটি আমি প্রথম অধ্যায় পুরোপুরিভাবে স্ক্যানিং করেছি, প্রায় আমার 1 ঘন্টার চেয়ে বেশি সময় লেগেছে এখানে। আপনারা দেখতে পারবেন যে আমার ইউটিউব চ্যানেল অনলজিকে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ইসলাম ও নৈতিক শিক্ষা। এই হলো 17 নম্বর পেজ, 18 নম্বর পেজ বহুনির্বাচী নির্বাচনী। তো ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি এমন কিছু ডিসক্রিপশন দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজেই আরও কিছু আয়ত্ত করতে পারেন। আর ডাউনলোড করার জন্য পিডিএফ ফাইলটি www.ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট
selimit.com থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। যদি কোনো অ্যাড আসে ভাই অ্যাডে ক্লিক করতে পারেন, কারণ আপনারা যদি অ্যাডে ক্লিক না করেন তাহলে এই ভিডিও বানিয়ে কষ্ট করে টাকা দিয়ে সার্ভার কিনে, হোস্টিং কিনে, ডোমেইন কিনে যদি কিছু না পাই আপনাদের কাছ থেকে বিনামূল্যে, তো ভাই কীভাবে কাজ করব। তো ভাই যখন আপনারা অ্যাডে ক্লিক করবেন অবশ্যই ভিপিএনটি চালু করে নেবেন। ভিপিএন চালু করলে হয়তো কিছু সেন্ট বেশি পাবো আমি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যদি কিছু জানা ও প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।